আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব নন মেজর পরিসংখ্যান টু এফ বিন্যাসের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এফ বিন্যাস বুঝতে গেলে এই টপিকটা আপনার বা এই থিওরিটা জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে প্রথমে আলোচনা করব এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক উদ্ভাবন। এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক উদ্ভাবন করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রতি বছর এই প্রশ্নটা পরীক্ষায় আসে। এখানে দেখতেই পাচ্ছেন 15, 17, 19 সাল, অর্থাৎ 1 বছর পর পরই সাধারণত এই প্রশ্নটা পরীক্ষায় আসে। তো এইটা আজকে আমরা সলিউশন করব। এখানে বলা আছে এফ বিন্যাসের উদ্ভাবন। মনে করি কাই ওয়ান স্কোয়ার ও কাই টু স্কোয়ার দুটি স্বাধীন কাই বর্গ চলক, যাদের স্বাধীনতার মাত্রা যথাক্রমে N1 ও N2। আমরা মনে করলাম বা ধরে নিলাম যে কাই ওয়ান স্কোয়ার কাই টু স্কোয়ার দুটি স্বাধীন কাই বর্গ চলক, যাদের স্বাধীনতার মাত্রা N1 ও N2। কাই ওয়ান স্কোয়ারের জন্য স্বাধীনতার মাত্রা N1 এবং কাই টু স্কোয়ারের জন্য স্বাধীনতার মাত্রা N2। তাহলে কাই ওয়ান স্কোয়ার এবং কাই টু স্কোয়ারের যুক্ত সম্ভাবনা বিন্যাস হবে, অর্থাৎ আমরা কাই বর্গ বিন্যাসে যে কাই বর্গ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক আমরা প্রমাণ দেখেছিলাম, সেই ঘনত্ব অপেক্ষকের সর্বশেষ যে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক আসছিল ওইটা নিয়ে আমরা মূলত কাজ করব। যেহেতু স্বাধীনতার মাত্রা দুইটা, একটা N1 ও একটা N2, ওই জন্য বলা আছে তাহলে কাই ওয়ান স্কোয়ার এবং কাই টু স্কোয়ারের যুক্ত সম্ভাবনা বিন্যাস হবে ডেরিভেটিভ অফ এফ বিন্যাস কাই ওয়ান স্কোয়ার ইন্টু কাই টু স্কোয়ার। তাহলে এফ কাই ওয়ান স্কোয়ার ইন্টু এফ কাই টু স্কোয়ার, ডি কাই স্কোয়ার ইন্টু ডি কাই টু স্কোয়ার। তাহলে আমরা কাই বর্গ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক দেখছিলাম 1/2 n/2 γ n/2, কিন্তু এখানে প্রথমে আছে 1, তাহলে n এর পরিবর্তে তখন N1 হবে, যখন 2 এর ক্ষেত্রে করবো তখন n এর পরিবর্তে N2 হবে। তাহলে এখানে এফ অফ কাই ওয়ান স্কোয়ারের জন্য সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হবে 1/2 n^2 γ n^2 e−kai1² / 2 ইন্টু kai1² n^1 - 1। এইটা গেল কাই ওয়ান স্কোয়ারের ক্ষেত্রে। এবার আমরা এফ অফ কাই টু স্কোয়ারের ক্ষেত্রে দেখব তখন N1-এর পরিবর্তে N2 হবে, কিন্তু অরিজিনালি ছিল কাই বর্গবিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক 1/2 n^2 γ n^2, কিন্তু এখানে যেহেতু স্বাধীনতার মাত্রা দুইটা, একটা N1 ও N2, তাহলে আমরা N এর জায়গাত N1 এবং যখন কাই টুর ক্ষেত্রে করব তখন N এর জায়গাত N2 বসাবো। তাহলে কাই ওয়ানের ক্ষেত্রে আমরা দেখলাম কাই ওয়ান স্কোয়ারের ক্ষেত্রে, এবার কাই টু স্কোয়ারের ক্ষেত্রে দেখব 1/2 n^2 γ n^2 e−kai²/2 kai²(2n^2) - 1 ডি কাই স্কোয়ার kai1² ডি কাই টু স্কোয়ার। তাহলে দেখেন এই 1/2 n^1 / 2 n^2 ভিত্তি এক আছে, তাহলে ভিত্তি এক থাকলে পাওয়ার যোগ, দুইটা হলো ভিত্তি, তাহলে ভিত্তি এক থাকলে পাওয়ার যোগ N1 + N2 / 2 γ n^1 / 2, আর এইটার ক্ষেত্রে γ n^2 / 2। তারপর e−, এই দেখেন e−kai1² / 2 আর e−kai2² / 2 ভিত্তি এক, এটা হলো ভিত্তি, তাহলে ভিত্তি এক থাকলে পাওয়ার যোগ এবং একই সাথে হাফ কমন নেছে, যে ভিত্তি এক থাকলে পাওয়ার যোগ এবং একই সাথে হাফ কমন নেছে kai1² / kai2² তারপর kai1² n^1 - 1 kai2² n^2 - 1 d kai1² d kai2² আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই। তারপরে আমরা লিখব মনে করি বা ধরি যেটাই বলেন এফ ইকুয়াল kai1² / n^1 kai2² / n^2। এফকে ঠিক রাখলাম, kai1² / n^1 এটা উল্টে যাবে তখন, তখন গুণ হয়ে N2 উপরে যাবে, kai2² নিচে যাবে। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখছি, এবং এখানে সাইডে বলা আছে ইউ ইকুয়াল kai2², অর্থাৎ kai2² ইকুয়াল ইউ, অর্থাৎ kai2² পরিবর্তে আমরা ইউ বসাইছি। তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে kai1² এর মান বের করব। তাহলে দেখেন এই N1 × U ভাগ আছে, এই পাশে পার করে দিলে গুণ হয়ে যাবে, তাহলে থাকে kai1² N2। তাহলে এই N2 গুণ আছে, এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে এফ ইউ N1 / N2 kai1², এটা একটু সাজিয়ে লিখছি, kai1² = N1 / N2 fu। তাহলে আমরা ইন্টিগ্রেশনের ম্যাথ, অর্থাৎ যোগাযোগকরণের ম্যাথ করার সময় দেখছিলাম কোনো কিছু ধরে নিলে লিমিট থাকলে সেই লিমিটটা চেঞ্জ হয়ে যায়। তাহলে কাই ওয়ান কাই টু স্কোয়ারের ক্ষেত্রে লিমিট হলো যেহেতু 0 < kai1² < ইনফিনিটি, এবং কাই টুর ক্ষেত্রে 0 < kai2² < ইনফিনিটি,
যেহেতু আমরা f বিন্যাস সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, তাহলে লিমিটটা পরিবর্তন হয়ে হয়ে যাবে, সুতরাং 0 f ইনফিনিটি এবং আরেকটা ধরছি u, 0 u ইনফিনিটি। এবার আমরা জ্যাকোবিয়ান বের করব। তাহলে এই রূপান্তরের জ্যাকোবিয়ান হলো জ্যাকোবিয়ান ইকুয়াল ডেল কাই ওয়ান স্কোয়ার ইন্টু কাই টু স্কোয়ার ডিভাইডেড ডেল এফ ইন্টু ইউ, অর্থাৎ এই কাই ওয়ান এবং কাই টুর মানকে এফ এবং ইউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এই ডেলকে বলা হয় আংশিক অন্তরীকরণ। আমি বিষয়টা আবারও বলতেছি, এই কাই ওয়ান স্কোয়ার এবং কাই টু স্কোয়ারের যে মান আছে, এই মানগুলোকে এফ এবং ইউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এদের ডেল দ্বারা বোঝানো হয় আংশিক অন্তরীকরণ। তাহলে প্রথমে কাই ওয়ান এবং কাই টু স্কোয়ারের মানকে এফ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এই ডেটাকে আংশ, তারপর হচ্ছে কাই ওয়ান ও কাই টু স্কোয়ার মানকে ইউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে প্রথমে কাই ওয়ান স্কোয়ারের মানকে যদি এফ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, এটা হলো কাই ওয়ান স্কোয়ারের মান, তাহলে এফ এর সাপেক্ষে করলে এফকে করলে ওয়ান থাকে, এই যে এন ওয়ান ভাগ এন টু ইউ, এদের এন ওয়ান ভাগ এন টু ইউ। কাই টু স্কোয়ারের মানকে এফ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হবে, এইটা হলো কাই টু স্কোয়ারের মান, এফ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হবে 0। কেন? কারণ এখানে এফ এর যোগ্য কোনো ফাংশন নেই, এই জন্য এটা 0। এবার কাই ওয়ান স্কোয়ারের মানকে ইউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এটা হলো কাই ওয়ান স্কোয়ারের মান, তাহলে কাই ওয়ান স্কোয়ারের মানকে ইউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ইউকে করলে ওয়ান থাকে, এন ওয়ান ভাগ এন টু এফ। আর কাই টু স্কোয়ারের মানকে ইউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে ইউকে করলে হয় ওয়ান, এই জন্য ওয়ান। তাহলে এইটা মাইনাস এই দুইটা গুণ মাইনাস এই দুইটা, তাহলে এই দুইটা গুণ করলে এন ওয়ান ভাগ এন টু ইউ, আর এই দুইটা গুণ করলে 0, তাহলে থাকবে এন ওয়ান ভাগ এন টু ইউ। তাহলে আমরা রূপান্তরের জ্যাকোবিয়ানের মান পেলাম এন ওয়ান ভাগ এন টু ইউ। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই। তারপরে আমরা লিখব, অতএব এফ ও ইউ এর যুক্ত বিন্যাস হবে, এই এটা হলো মেন সমীকরণ যেটা আমরা প্রথমে দেখলাম, এই সমীকরণের মানগুলো বসে দেব। তাহলে সমীকরণটা হলো 1/(2^n1+n2)2 গামা এন ওয়ান ভাগ টু গামা এন টু ভাগ টু e^-12 কাই ওয়ান স্কোয়ার প্লাস কাই টু স্কোয়ার, কাই ওয়ান স্কোয়ার এন ওয়ান ভাগ টু মাইনাস ওয়ান কাই টু স্কোয়ার এন টু ভাগ টু মাইনাস ওয়ান ডি কাই ওয়ান স্কোয়ার ইন টু ডি কাই টু স্কোয়ার, এই জায়গার মানটা বসে দিব। এতটুকু পর্যন্ত ঠিক থাকবে। e^-12 কাই ওয়ান স্কোয়ারের মান একটু আগে আমরা বের করে আসলাম, এন ওয়ান ভাগ এন টু এফ ইউ প্লাস কাই টু স্কোয়ারের মান ইউ, যে দুটা মান যেটা ধরে নিছিলাম, কাই ওয়ান স্কোয়ারের মান হলো এন ওয়ান ভাগ এন টু এফ ইউ, পাওয়ারটা এন ওয়ান ভাগ টু মাইনাস ওয়ান, তারপর কাই টু স্কোয়ারের মান হলো ইউ এন টু ভাগ টু মাইনাস ওয়ান, আর এইটা হলো যেটা জ্যাকোবিয়ান বের করে আসলাম, এন ওয়ান ভাগ এন টু ইউ ডি ওয়ান ডি কাই ওয়ান স্কোয়ার ডি কাই টু স্কোয়ারের ক্ষেত্রে যে জ্যাকোবিয়ানের মান বের করলাম এন ওয়ান ভাগ এন টু ইউ, যেহেতু আমরা ইউ আর এফ এর সাপেক্ষে জ্যাকোবিয়ান করার সময় ইউ আর এফ এর সাপেক্ষে আংশিক অন্তরী করছিলাম, এই জন্য ডিইউ ডিএফ, আর লিমিটটা হলো 0 f u ইনফিনিটি। কেন এটা হলো? কারণ কাই ওয়ান স্কোয়ার কাই টু স্কোয়ারকে আমরা ইউ এবং এফ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছিলাম, এই জন্য এইটা হয়েছে। তাহলে এতটুকু পর্যন্ত ঠিক রাখলাম। এখান থেকে ইউ কমন নিছে, দেখেন ইউ কমন নিলে e^-u/2 এখান থেকে কমন নিলে ওয়ান এন ওয়ান ভাগ এন টু এফ। এখানে তিনটা অংশ আছে, একটা এন ওয়ান ভাগ এন টু, একটা এফ আর একটা ইউ, এই তিনটা অংশের উপরে যেহেতু পাওয়ার আছে, এই তিনটা অংশের মাঝে পাওয়ারটা আলাদা করে দেবো। দেখেন এন ওয়ান ভাগ এন টু, এন ওয়ান ভাগ টু মাইনাস ওয়ান, তারপর এফ এর জায়গায় পাওয়ার আলাদা করে দিলাম এন ওয়ান ভাগ টু মাইনাস ওয়ান, তারপর ইউ এর জায়গায় পাওয়ার আলাদা করে দিলাম এন ওয়ান ভাগ টু মাইনাস ওয়ান, এই সবগুলো সংখ্যা আবার একত্রে নিয়ে আসেন, দেখেন একই পাওয়ারের মধ্যে চলে আসবে। তারপরে তো ইউ এর যেটা মান আছে, ইউ পাওয়ার হচ্ছে এন টু ভাগ টু মাইনাস ওয়ান, আর এদের এন ওয়ান ভাগ এন টু, তার উপর কিছু না মানে পাওয়ার ওয়ান আছে, ইউ এর উপর কিছু না মানে পাওয়ার ওয়ান আছে। তাহলে দেখেন এই এন ওয়ান ভাগ এন টু, এন ওয়ান ভাগ টু মাইনাস ওয়ান আর এন ওয়ান ভাগ টু, এর উপর কিছু না মানে ওয়ান আছে, এই দুইটা হলো ভিত্তি, তাহলে ভিত্তি এক থাকলে পাওয়ার যোগ, তাহলে পাওয়ার যোগ করলে এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা যাবে, তাহলে থাকবে এন ওয়ান ভাগ এন টু এন ওয়ান ভাগ টু, এই যে দেখেন এন ওয়ান ভাগ এন টু এন ওয়ান ভাগ টু, নিচে যা আছে তাই, e^-u/2 1+n1/n2f যা আছে তাই। এই ইউ এর সকল ভিত্তির পাওয়ারগুলো আমরা যোগ করব, এখানে একটা ইউ, এখানে একটা ইউ, এখানে একটা ইউ, ভিত্তি এক থাকলে পাওয়ার যোগ, দেখেন এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার যোগ করলে এই ইউ এর উপর কিছু না মানে ওয়ান আছে, তাহলে এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা গেলে থাকবে এন ওয়ান প্লাস এন টু ভাগ টু, এই এন ওয়ান প্লাস এন টু ভাগ টু মাইনাস ওয়ান, তারপরে যদি এফ এর মান আছে এফ এন ওয়ান ভাগ টু মাইনাস ওয়ান ডিএফ ডিউ। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই।
এরপরে আমরা লিখব, এখন f এর বিন্যাস পেতে হলে u এর সমস্ত পরিসরে সমাকলন করতে হবে। তাহলে d অফ f অফ ক্যাপিটাল F n1 ভাগ n2 n1 ভাগ 2 2 টু দি পাওয়ার n1 প্লাস n2 ভাগ 2 গামা n1 ভাগ 2 n2 ভাগ 2, যেটা আগের লাইনে দেখে আসলাম, এদের f n1 ভাগ 2 -1, এগুলো ধ্রুবক টার্ম, এগুলো ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, কারণ এগুলো আমরা u এর সমস্ত পরিসরকে সমাকলন করব। এখানে সমাকলন করব 0 থেকে ইনফিনিটি, এটা সমাকলন হবে u এর যোগ্য যেগুলা ফাংশন আছে এইগুলো ব্যতীত। আমরা সূত্রটা হলো e টু দি পাওয়ার মাইনাস, এইটাকে m কল্পনা করব, আর u এর উপর যেটা আছে এইটাকে n কল্পনা করব। e টু দি পাওয়ার m আর u টু দি পাওয়ার n -1 সূত্র পড়বে। সূত্র হলো গামা n ডিভাইডেড বাই হাফ m এর উপর পাওয়ার হলো n, এইটা হলো এর সূত্র। এটি এতটুকু পর্যন্ত ঠিক থাকবে। তাহলে গামা n, n বলতে n1 প্লাস n2 ভাগ 2, তারপর হাফ এই যে m, m m বলতে 1 প্লাস n1 ভাগ 2 n1 ভাগ n2 ইন্টু f, আর পাওয়ার হলো n, n বলতে n1 প্লাস n2 ভাগ 2। u ভাগ 2 এটা কিন্তু নেওয়া যাবে না, কারণ u এর সমস্ত পরিসরকে আমরা সমাকলন করতেছি। তারপরে df, এটা যা আছে তাই, এটাও যা আছে তাই, লবে এটাও যা আছে তাই। এখানে দেখেন দুইটা সংখ্যা আছে, একটা হলো 1/2 আর একটা হলো 1 প্লাস n1 ভাগ n2 f, তার উপর পাওয়ার। এই পাওয়ারটাই দুইটা অংশের মাঝে আলাদা করে দিব, 1 ভাগ 2, তার উপর পাওয়ার হলো n1 প্লাস n2 ভাগ 2, আর 1 প্লাস n1 ভাগ n2 f, তার উপর পাওয়ার আমরা আলাদা করে দিছি n1 প্লাস n2 ভাগ 2। এটা যা আছে ঠিক রাখলাম, এটা যদি উপরে উল্টে দেই, দেখেন 1 ভাগ 2 আছে, এটা উপরে উল্টে দিলে 2 টু দি পাওয়ার n1 প্লাস n2 ভাগ 2, তারপর এইটা যা আছে তাই, এইটাও যা আছে তাই, এই মান আর এই মান কাটা যাবে, দেখেন এই মানটা আর এই মানটা কাটা যাবে, এই মানটা গুণ আছে, এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে। দেখেন এই জন্য গামা n1 ভাগ n2, গামা n2 ভাগ 2, তার নিচে ভাগ আকারে গামা n1 প্লাস n2 ভাগ 2, আর এই এফ এর মানটা লবে চলে আসবে, এফ n1 ভাগ 2 -1, আর নিচে যা আছে তাই। এর পরবর্তী লাইনে এখানে বিটা এম এন এর সূত্র পড়বে, বিটা এম এন এর সূত্র হলো গামা এম গামা এন ডিভাইড বাই গামা এম প্লাস এন ভাগ 2। দেখেন এর পরবর্তী লাইনে এফ অফ ক্যাপিটাল এফ n1 ভাগ n2 n1 ভাগ 2, বিটা এম এন এর, এম বলতে n1 ভাগ 2 আর n বলতে n2 ভাগ 2, এফ n1 ভাগ 2 -1, এর পরবর্তীতে পূর্বের লাইনে যা ছিল তাই হবে। এটি n1 ও n2 পরামান বিশিষ্ট এফ বিন্যাস, এটাই হলো আপনার এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। অনেক সময় ক বিভাগে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নতে বলে এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক লিখো, তখন আপনাকে ডিরেক্ট এইটা লিখতে হবে। আর যদি প্রমাণ করতে বলে, তাহলে আমি যেটা প্রমাণ দেখালাম এটা প্রমাণ করতে হবে। কোনো বইয়ে বা কোনো শিটে এত ভেঙে ভেঙে কিন্তু করে করে দেওয়া নাই, আমি যথেষ্ট ভেঙে করে দিছি, এর চেয়ে আর ভেঙে করে দেওয়া পসিবল না। তো এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের প্রচুর ব্যবহার আছে, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। এবার আমরা এফ বিন্যাসের ধর্ম এবং ব্যবহার দেখব। এখানে বলা আছে এফ বিন্যাসের গুরুত্বপূর্ণ ধর্ম, 2019 সালে আসছিল। 1 নম্বরে, n1 ও n2 স্বাধীনতার মাত্রা বিশিষ্ট এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, যেটা একটু আগে আমরা দেখে আসলাম। এখানে n1 ও n2 বিন্যাসটির দুটি পরামান, এফ বিন্যাসের যে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক প্রমাণ করে আসলাম, সেটাই হলো ধর্মের 1 নম্বরে দেওয়া আছে। এফ বিন্যাসের গুরুত্বপূর্ণ যে ধর্ম, তার 1 নম্বরে দেওয়া আছে এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। 2 নম্বরে বলা আছে এফ বিন্যাসের গড় হলো n2 ডিভাইডেড n2 -2, এবং ভেদাঙ্ক হলো 2n2 স্কোয়ার n1 প্লাস n2 -2 ডিভাইডেড বাই n1 ইন্টু n2 -2 উপর হোল স্কোয়ার n2 -4, এটার একটা প্রমাণ আছে গড় ভেদাঙ্কের। 3 নম্বর হলো বিন্যাসটির প্রচুরক হলো n2 ইন্টু n1 -2 ডিভাইডেড n1 ইন্টু n2 +2। 4 নম্বর হলো যদি n1 ইকুয়াল 1 হয় তবে এফ বিন্যাস পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয় যদি n2 ট্যাংস টু ইনফিনিটি। 5 নম্বরে বলা আছে যদি n1 ইকুয়াল 1 হয় তবে রুট এফ স্টুডেন্ট টি চলকে রূপান্তরিত হয় যার স্বাধীনতার মাত্রা n2। 6 নম্বরে বলা আছে যদি n2 ট্যাংস টু ইনফিনিটি হয় তবে n1 এফ একটি n1 স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কায়বর্গ চলকে রূপান্তরিত হয়। এফ বিন্যাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার, 1 নম্বর হলো দুইটি তত্ত্ববিশ্বের ভেদাঙ্কের সমতা যাচাই করতে এটি ব্যবহৃত হয়, কতগুলো তত্ত্ববিশ্বের গড়ের সমতা যাচাই করতে এটি ব্যবহৃত হয়, তারপর বহুবা সংশ্লেষাঙ্ক যাচাই করতে এটি ব্যবহৃত হয়,
ভেদাঙ্গ বিশ্লেষণ অর্থাৎ অ্যানোভা টেবিল যেটাকে বলা হয়, এটিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সংশ্লেষণের অনুপাতে যাচাই করতে এটি ব্যবহৃত হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে যে সম্ভাবনা, ঘনত্ব, অপেক্ষক, ধর্ম এবং ব্যবহার আমরা নিয়ে আলোচনা করলাম, সবগুলো টপিকই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মনোযোগ দিয়ে বুঝে বুঝে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। নেক্সট ডে অধ্যায়ে আমরা আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।